উদাহরণটা যদি আমি একটু বাংলা প্রবাদ বাক্যে দিতে চাই, যে ঠ্যাংয়ের বদলে ধরেন এক ধরনের হাতি পুতিন আসলে কাইটা নিছে জেলেন্সকির কাছ থেকে, তবে এটা প্রতীকী অর্থে ব্যবহৃত একটা শব্দ। ইতিমধ্যে জানেন যে ইউক্রেন তাদের যুদ্ধের সক্ষমতা কোন লেভেলে নিয়ে গেছে, আর সেই লেভেলে নেওয়ার পর তাদের টার্গেট হচ্ছে ক্রিমিয়া। আর কৃষ্ণ সাগরে সেভাস্তোপোলে যেই একটা নৌবাহিনীর সদর দপ্তর ছিল রাশিয়ার, সেখানে ড্রোন হামলা চালিয়েছে, ভবন ধ্বংস হয়েছে, আশেপাশের বিল্ডিংয়ে আগুন জ্বালা মানে জ্বলে গেছে, দুই একজন নাকি মারাও গেছে। এই যখন অবস্থা, পুতিন আসলে পাল্টা রিয়েকশনে কী কী করছে? দর্শক, পুতিন জায়গা মতোই ধরেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে একটা মাইনকার চিপা জায়গার নাম হচ্ছে ঝাপোরিজিয়া। আপনারা জানেন যে এখানে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, যেটা ইউরোপের সর্ববৃহত্তম বা পৃথিবীর সবচেয়ে বড় যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর একটা। আর যেহেতু এটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, একটি স্পর্শকাতর এরিয়া, আর যুদ্ধের প্রাককালে পুতিন এটা দখল করছে, এরপর এটা নিয়ে নানান লড়াচড়া হচ্ছে। ইউক্রেন চাইলেও এই জায়গাটার মধ্যে বড় কোনো নাশকতা তৈরি করতে পারছে না, অ্যাডভান্টেজ নিচ্ছে রাশিয়া। তবে সেই ঝাপোরিজিয়া এলাকাকে মুক্ত করার লক্ষ্যে এই শীতের আগেই স্পেশাল মিশন চালাচ্ছিল ইউক্রেন, কিন্তু ঘটেছে হিতে বিপরীত। রাগে বলুন, গুসায় বলুন, বা যুদ্ধের ধারাবাহিকতায় বলুন, ইউক্রেন ঝাপোরিজিয়া এলাকার রাবাটিনু এবং ভারবু বয় নামক দুটি এলাকাতে এখানে কিছু বসতি আছে। তো এই এলাকাগুলোতে রাশিয়ান সেনাদের বিরুদ্ধে শক্ত অভিযানের জন্য বেশ কিছু সামরিক যান এবং ব্যাপক যুদ্ধ সরঞ্জাম একত্রিত করেছিল। টার্গেট ছিল ঝাপোরিজিয়া এরিয়াতে আচমকা হামলা চালাবে, কারণ রাশিয়া অনেকটা ব্যস্ত ক্রিমিয়ানিয়া, কিন্তু এখানেই বাঁচছে আপনার ঝামেলা। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট তারা দাবি করছে, ইউক্রেনীয় অ্যাটাক ইউনিটের একজন কমান্ডার, মানে যা তাদের কাছে যিনি তথ্য দিয়েছেন, তার বরাত দিয়ে বলছে যে এই জায়গাতে যখন জড়ো হয়েছে প্রায় আপনার 4-5 হাজার সেনার একটা বিশাল ইউনিট তৈরি করা হয়েছে, কিন্তু রাশিয়া আচমকা সেখানে তাদের প্রস্তুতি আক্রমণের আগেই রাশিয়ার সেনার আক্রমণ চালায় বসছে। এমনকি মিসাইল, আর্টিলারি, নানান ধরনের হামলা চলেছে কামান গোলাসহ। আর এই হামলায় খুব বেশি সেনাদের প্রাণ না গেলেও অস্ত্রের যে বিশাল মজুতরা ছিল, বিশেষ করে পশ্চিমাদের কাছ থেকে পাওয়া, এখন সবগুলো অস্ত্র একটু আপডেট ভার্সনের, সেই অস্ত্রগুলা তারা আসলে হারিয়েছে, কিছু ধ্বংস হয়েছে, আর যেগুলো উচ্ছিষ্ট ছিল রাশিয়ার সেনারা সেগুলো দখল করে নিয়ে গেছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে ধ্বংস হওয়া সরঞ্জামগুলোর মধ্যে অন্যতম ছিল জার্মানির তৈরি মার্ডার সাজোয়া যান এবং আমেরিকার তৈরি স্ট্রাইকার সাজোয়া কর্মী বাহক। এই দুটি স্পেশাল ভেহিকল সেখানে ছিল, যেগুলো রাশিয়া ধ্বংস না করা সাথে করে নিয়ে চলে গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে রাশিয়ার সশস্ত্র বাহিনী রাবাটিনু এবং ভারবোয়েভের কাছে কমপক্ষে 8টি ইউক্রেনীয়দের, মানে ইউক্রেনীয় হামলা বলতে ইউনিটগত যে হামলাগুলো হয়, বড় মাপের প্রতিহত করেছে, আর এতে কমপক্ষে 515 জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। এখন এটাকে আপনি দেখেন, রাশিয়া ইউক্রেনের এরকম যুদ্ধের খবরগুলোকে এই সার্টিফাই করার মানুষের সংখ্যাটা খুব কম হয়, যে দাবি করে বাট প্রমাণ হয় না। কিন্তু আজকের এই বিষয়টাতে বলা হচ্ছে যে বার্তা সংস্থা কী বলে যে ওয়াশিংটন পোস্ট, তারপর রয়টার্স, অনেকগুলো গণমাধ্যম ইউক্রেনীয় কমান্ডারের বরাত দিয়ে কিন্তু এই তথ্য দিয়েছে। তার মানে রাশিয়া একদিকেই যুদ্ধের মনোভাব না, তারা সব দিকে কিন্তু তাদের সমানভাবে পারদর্শিতা দেখিয়ে যাচ্ছে। আর পুতিনের জন্য একটু তো আপনার কী বলা হয় যে দুঃসংবাদ আছেই, যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো এই মুহূর্তে ইউক্রেন পেতে যাচ্ছে, পাশাপাশি আব্রামস ট্যাঙ্ক, এগুলো যদি একসাথে কানেক্টেড হয়, এগুলাকে মোকাবেলা করার জন্য কিছু কিছু জায়গায় প্রতিরক্ষা সিস্টেম একটা ওয়াল তৈরি করছে, লাইক ড্রাগন টিথ, এটা স্পেশাল কিছু এরিয়া, কিন্তু সমগ্র ইউক্রেন জুড়ে আবার এগুলো না। এখন ধরেন ওই এলাকাতে যদি কী বলা হয় যে এগুলো পাঠায় আব্রামস ট্যাব্রামস, তাহলে কাজে দেবে। এখন ওই এলাকা না পাঠায়, যদি এরকম ঝাপোরিজিয়া বা অন্যান্য এলাকাতে পাঠায়, তাহলে রাশিয়ান সেনাদের কিন্তু মোকাবেলা করতে অনেকটা কষ্ট হবে। তবে ভ্লাদিমির পুতিন বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের উস্কানিতে এই মুহূর্তে যুদ্ধের গতিপথ বদলাচ্ছে, যদিও ন্যাটো শক্তিদের মিত্ররা আস্তে আস্তে জেলেন্সকির চরিত্র চিনতে পেরেছে। বেসিক্যালি তিনি এখানে পোল্যান্ড ইস্যুতে বলেছেন যে এই কী বলে যে আপনার ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি তিনি যে কোন টাইপের মানুষ বা তাদের মধ্যে কী পরিমাণ বন্ধুত্ব আছে সেটা প্রমাণিত হয়ে গেছে পোল্যান্ড ইস্যুতে। আপনারা সকলে জানেন পোল্যান্ডের সাথে কী হচ্ছে, সর্বশেষ পোল্যান্ড কিন্তু শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে জেলির বিরুদ্ধে। তো জেলির জন্য নতুন করে ঝামেলা, সেই ন্যাটোতে একটু ফাটল, অস্ত্র সরবরাহ বন্ধের জন্য একটা দেশ আওয়াজ দিছে, সাথে সাথে 3-4টা দেশ রাজি, আর এর পাশাপাশি পুতিনের হামলা, দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।